যে পয়েন্টে আমরা সাইট তালাক নিয়া রুমর ভিতরে রাখা হয়েছে এই বইনের কিতা অপরাধ বা তানোর কি তো হয়েছে না হয়েছে আমরা ওটা জানতাম চাই বিস্তারিত সত্যা ডিটেলস আমরা স্যারে কইতেইব ওই কারণে স্যারে স্টুডেন্ট হইয়া যদি কোনো মানে কোনো কাজ বেআইনি ভাবে করিয়া থাকে তাই অবশ্যই তারিখ তত্ত্ব মানে সবে আমরা বার করা দরকার আর একটা বিষয় লাগি যে আমরা সবসময় ক্লাস হয় রেগুলার আমরা ক্লাস হয় কিন্তু রেগুলার ক্লাস হয় না স্যার রকম টিচার রকম যখন আই না এখন যে তোমরা এখন সাবজেক্ট কি আমরা তখন কই যে তোমরা স্টুডেন্ট হন তাই না আমরা এখন তো ক্লাস হয় তাই না আমরা পরবর্তীতে ক্লাস হয় বিশেষ করে সায়েন্সের স্টুডেন্ট যারা তারা কোনো সময় ক্লাস করতে পারে না কারণ তারা দুইজন তিনজন নাই আর এর মধ্যে তারা গিয়ে তারা রিকোয়েস্ট করে দেয় স্যার আমরা ক্লাস করতাম স্যার আইনটা হয় না তোমরা দুজন দিনে নাইছো এখন না তাই আমরা পরে ক্লাস করা হইব আর বিশেষ করে ভাই আমরা হইল কি যে মেয়েরা ওয়াশরুমের বিশেষ করে প্রয়োজন আর মেয়েরা যে ওয়াশরুম না থাকে তারা কোথায় দিব বিশেষ করে নামাজের সময় নামাজ পড়ার দিও মানে তারা অনুমতি দেন ক্লাস যেন ঠিক মতো হয় ক্লাস তো ঠিক মতো তারা করাই না সদা স্টুডেন্ট কম শিক্ষা তারা হয়ে ক্লাস করাই না ঠিক মতো যেন ক্লাস করা নিয়ে কোনো ফানির ব্যবস্থা নাই যাতে আমরা যাতে আমরা অনেক অবদান দিতে পারি আর মেয়েরা অনেক সমস্যা আছে যাতে ওয়াশরুমের কোনো ব্যবস্থা নাই তারপর আছে হইল কেউ নামাজের লাইন পরে রুটিন হইল কি চারটা পর্যন্ত ক্লাস চারটা পর্যন্ত ক্লাস হয় না একটা পর্যন্ত ওইটা পর্যন্ত ক্লাস হয় কিন্তু রুটিন গুলো চাই ছড়তে হইব একটা দুইটা পর্যন্ত আমরা সব সাবজেক্ট পাই না ক্লাস পরে আমরা আলহামদুলিল্লাহ করলাম কারণ আমরা খুশি হয়েছি আমরা চাই না আমরা ক্যাম্পাসে কোনো রাজনীতি থাকতো আমরা ফ্রি রুম যাতে থাকতাম পারি আমরা যাতে এরপরে সপ্তাহের পরে তো স্যার যেন গেছিল আমরা একটাও দাবি আছে যেন স্যারের পদত্যাগ তো সে স্যার গেছে গিয়া কিছু লাগে না এখন যে আমরা যে তা যারা পাই ব্রাদার করা আছে নাইনে আমরা ম্যানেজ করি বা বলছি সতেজন রূপে নাকি দিয়ে একশো টাকা দিবা আমি রিক্সা ভাড়া দুই দিনও দিয়া দিতাম বারো একশো টাকা চার টাকা নিশ হয়েছে আমি জানি না প্রিন্সিপাল স্যারে নিশ হয়েছে যে সময় ভর্তি হয়ে আমরা এটা টুকা নিয়ে একশো টাকা নিশ হয় না প্রায় নিয়মিত ক্লাসের ব্যবস্থা করা হইতো কারণ অনেকে অনেক দূর দূরান্ত থেকে তারা ক্লাস হয় না ফিরিয়ে যাওয়া লাগে তো নিয়মিত ক্লাসের ব্যবস্থা করা হইতো অক্টা আমরা একটা প্রধান দাবি চাই যে আমরা কলেজে মাস্ট বি ইউনিফর্ম থাকতো আমরা দেখতে পাবো আমরা কলেজে স্টুডেন্ট হ্যাঁ আর পাইনা স্টুডেন্ট হ্যাঁ আমাদের আমরা চাই যে রেগুলারলি ক্লাস হতো আর আমরা হাই সিটেন্ট সাবজেক্টের টিচার নাই আমরা চাই যে সাবজেক্টগুলো টিচার নাই সরকারে যেন আমরা সাবজেক্টগুলো টিচার দেওয়ার ব্যবস্থা করে হোক